তালতলা উচ্চ বিদ্যালয়ে এবছর পঞ্চম শ্রেণীতে 32 জন ছাত্র ভর্তি হবার পর দেখা গেল বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 260 জন। মজার ব্যাপার এই যে পরপর তিনটি শ্রেণীর ছাত্র সংখ্যা যোগ করলে প্রত্যেক ক্ষেত্রেই মোট ছাত্র সংখ্যা হচ্ছে 100। এখন বলতে হবে নাম্বার ওয়ান, দশম শ্রেণীর ছাত্র সংখ্যা কত, এবং নাম্বার টু, কোন শ্রেণীতে কতজন ছাত্র আছে। ভিডিওটাকে পজ করে উত্তরটা দাও। না না, যেও না, শেষ পর্যন্ত সলিউশনটা দেখে যাও। ধরো ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ক্লাসগুলোকে আমি এইভাবে লিখছি। সি ফাইভ মানে হচ্ছে ক্লাস ফাইভ, সি সিক্স হচ্ছে ক্লাস সিক্স, সি সেভেন, সি এইট, সি নাইন, সি টেন, সি ইলেভেন আর হচ্ছে সি টুয়েলভ। ছাত্র সংখ্যাকেই আমি এভাবে লিখলাম। তাহলে সি ফাইভ প্লাস সি সিক্স প্লাস সি সেভেন প্লাস সি এইট প্লাস সি নাইন প্লাস সি টেন প্লাস সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু কত? মোট ছাত্র সংখ্যা দেওয়া আছে 260। তাহলে এখানে লিখলাম 260। আর কি দেওয়া আছে? দেওয়া আছে পরপর তিনটি শ্রেণীর ছাত্র সংখ্যার যোগফল হচ্ছে 100। তার মানে এখান থেকে এই পর্যন্ত 100, 1, 2, 3, আবার এখান থেকে এই পর্যন্ত 100। তাহলে দেখো সি ইলেভেন প্লাস সি টুয়েলভ কত হয়, তাহলে আমি লিখতে পারি অতএব 100 প্লাস 100 প্লাস সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু 260। অতএব 200 প্লাস সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু 260। অতএব সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু 260 থেকে 200 মাইনাস করলে কত হয়? 60 হয়। এটা আমি পেলাম। এবার দেখো আরো একটা জিনিস, আমরা তো জানি পরপর যে কোনো পরপর তিনটে ছাত্র সংখ্যা হচ্ছে 100, তাহলে আমি এটাও তো 100 হবে, সি টেন প্লাস সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু 100। তাহলে আমি লিখতে পারি যেহেতু সি টেন প্লাস সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু 100, আবার কি পেয়েছি? আবার পেয়েছি সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু 60। তাহলে এখানে লিখতে পারি সি টেন ইকুয়াল টু 100 মাইনাস এই 60 ইকুয়াল টু কত হলো? 40 হল। সি টেন ইকুয়াল টু আমি পেলাম কত? 40। তাহলে আমি লিখতে পারি যে অতএব নাম্বার ওয়ান এর আনসারটা পাচ্ছি, দশম শ্রেণীর ছাত্র সংখ্যা ইকুয়াল টু 40। এই একটা আনসার হলো আমার। ওকে, সি টেন ইকুয়াল টু 40। আর কি পেয়েছি? সি ইলেভেন প্লাস সি টুয়েলভ ইকুয়াল টু 60। এই তো এখানে দেখো সি ফাইভ সি সিক্স সি সেভেন এই তিনটে মিলে 100, আবার সি সিক্স সি সেভেন সি এইট এই তিনটে মিলেও 100। তার মানে কি দেখা যাচ্ছে? তার মানে দেখা যাচ্ছে এই যে সি সিক্স আর সি সেভেন এটা কমন থাকছে, যখন আমি এই গ্রুপের মধ্যে ধরছি তখন কমন, এখানে ধরছি তখন কমন। তার মানে সি ফাইভ ইকুয়াল টু সি এইট হচ্ছে, তাহলে সি ফাইভ আমাদের কত দেওয়া ছিল? দেওয়া ছিল 32। তাহলে অটোমেটিক্যালি সি এইট 32 হয়ে গেল। সিমিলারলি একটা জিনিস দেখো, এই যে সি সিক্স সি সেভেন সি এইট এরা 100, আবার সি সেভেন সি এইট সি নাইন এরাও 100, তখন কি হয়?
এইটুকু মিলে 100 আবার এইটুকু মিলে 100 তার মানে এই জিনিসটা তখন কমন তাহলে C6 আর C9 সমান হয় তখন আমরা কি দেখতে পাবো এই C6 আর C9 সেম হবে সিমিলারলি C7 আর C10 সেম হবে তাহলে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম দুটো ক্লাস বাদ দিয়ে আবার সেই আগের ক্লাসের সংখ্যাই চলে আসছে ছাত্র সংখ্যাই চলে আসছে তাই তো এই দেখো এখানেও যেমন এই দুটো ক্লাস বাদ দিয়ে এখানে কিন্তু আগের ছাত্র সংখ্যাই চলে আসছে এবং সিমিলারলি একইভাবে চলে আসবে তাহলে আমরা একইভাবে আমরা দেখতে পাবো C12 C9 এর সঙ্গে সমান হবে আমরা কি পেয়েছিলাম এটা 32 এটাও 32 তাহলে আবার দুটো ঘর বাদ দিয়ে যখন C11 এ যাব তখন C11 ও 32 হবে কেমন তাহলে C11 প্লাস C12 যদি 60 হয় তাহলে এখানে C12 বিকল্প আসছে 60 মাইনাস C11 C11 ছিল 32 এটা ইকুয়াল টু 28 এল C12 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 28 তাহলে আমরা একটু আগে কি দেখলাম C12 C9 তাহলে এটাও 28 C6 28 C10 আমরা বের করেছিলাম 40 এটা যদি 40 হয় C7 তাহলে 40 হবে কারণ আমি একটু আগে চেক করে দেখলাম কি দুটো ক্লাস বাদে বাদে একই সংখ্যা ফিরে আসছে তাহলে আমি সবকটা ক্লাসেরই ছাত্র সংখ্যা পেয়ে গেছি তাহলে আমি লিখতে পারি নাম্বার 2 এর আনসার অতএব পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র সংখ্যা যথাক্রমে কত হচ্ছে 32 28 40 দেখো রিপিট করবে আবার 32 28 তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক ও কমেন্টসে জানিও আর যারা যারা নিজেরা সলভ করতে পেরেছো বা অন্য কোনো ভাবে সলভ করেছো তারা তাদের আনসারটা দেবে কেমন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে